कभी सोचा न था ये मिलो दूर होगा सब। हेलो फ्रेंड्स, वेलकम टू बीटेक। आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। आपनारा देखते पाच्छेन आमार फोनेर स्क्रिने किछु भिडियो चलछे, सेई भिडियोते চাঁদ অ্যাড করা হয়েছে। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের ভিডিওগুলো কিভাবে খুব সহজে তৈরি করতে হয়। বন্ধুরা, ভিডিওগুলো তৈরি করা একদম সোজা, আপনারা শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারাও যে কোনো ভিডিওতে চাঁদ অ্যাড করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, ভিডিওটা এডিট করার জন্য আজকে আমরা যে অ্যাপসটা ইউজ করব সেটা হলো ইনশট। তো আপনারা সিম্পলভাবে ইনশট অ্যাপটাকে ওপেন করবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দেবো, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ভিডিও অপশনে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো আপনারা যে ভিডিওটাকে এডিট করতে চান আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন, করার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ক্যানভাস বলে একটা অপশন দেখতে পাবেন, আপনারা এখানে ক্যানভাসে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা টিকটকের যে সাইজটা রয়েছে আপনারা সেই সাইজটাকে সিলেক্ট করে আপনারা এখানে আবার টিক চিহ্নে ক্লিক করবেন। তো টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হলো পিআইপি। তো আপনারা এখানে পিআইপিতে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা ফটো অপশনে চলে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু চাঁদের ফটোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে ফটোগুলোকে ডাউনলোড করবেন, করার পর এখানে আপনার ফটোর উপর ক্লিক করে আপনারা ফটোটাকে কিন্তু ভালোভাবে আপনারা এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করে আপনার চাঁদটাকে এভাবে আপনারা বড় করে নেবেন। তো আমি এখান থেকে বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আকাশে আপনারা ফিট করতে চান তাহলে আপনারা এখানে উপরের দিকে একটু নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনাদের ভিডিওতে যতদূর চাঁদ দেখা যাবে বা যতদূর আকাশ দেখা যাবে তো আপনারা সেই হিসাব মতো ফটোটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা একটু স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন মাস্ক বলে একটা অপশন রয়েছে, তো আপনারা এখানে মাস্কে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা প্রথমে যে অপশন রয়েছে তো আপনারা এই অপশনে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা দু আঙুল দিয়ে এভাবে আপনারা অপশনটাকে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে নিয়ে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা ভালোভাবে একদম নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর আপনারা নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, তো আপনারা এই চিহ্নটাকে হালকাভাবে আপনারা নিচের দিকে টেনে দেবেন। দেওয়ার পর এভাবে আপনারা ভালোভাবে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা সেমভাবে আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে এভাবে আপনারা চাঁদটাকে ভালোভাবে আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন, আকাশে আপনারা ভালোভাবে ফিট করে নেবেন। তো আমি এখানে ফিট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টভাবে সেই ফটোটা কিন্তু আমার ফিট হয়ে গেল। তারপর এখানে চাঁদের ফটোর যে আর কি লেয়ারটা থাকবে, তো আপনারা এই লেয়ারটাকে আপনারা ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। তো আমি এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা আবার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে টিক চিহ্নে একবার ক্লিক করবেন, করার পর এখানে আপনারা পিআইপির যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা পিআইপির অপশনে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর আপনারা ভিডিও অপশনে চলে আসবেন। আসার পর আপনারা যে ভিডিওটাকে অ্যাড করে নিয়েছেন এখানে আপনারা সেম ভিডিওকে আপনারা আবার অ্যাড করে দেবেন। দেওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনারা টেনে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এই অপশনটাকে আপনারা টেনে আর কি ভিডিওটার স্ক্রিন আপনারা একদম ফিট করে দেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনটাকে ফিট করে দিচ্ছি, তো আপনারা কিন্তু ভালোভাবে এই কাজটা করবেন। তো আমি এখান থেকে স্ক্রিনটাকে ভালোভাবে ফিট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা আবার স্ক্রল করবেন, করার পর এখানে আপনারা ক্রোমা কি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্রোমাতে ক্লিক করবেন, করার পর এই যে আপনারা বৃত্তটা বা সার্কেলটা যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইটাকে আপনারা আকাশের উপর রেখে দেবেন। দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস রয়েছে, তো আপনারা নিচ থেকে আপনারা এটাকে শ্যাডোটাকে একদম ফুল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর হিসাব মতো এটাকে আপনারা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা একটু হালকাভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন, করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওর সঙ্গে আর কি ম্যাচ করছে না। এখানে কিন্তু চাঁদের যে ফটোটা রয়েছে সেটা হলো ব্লু এবং ভিডিও কিন্তু অন্য কালারের দেখা যাচ্ছে। তো আপনারা এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা এখানে উপরের ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ফিল্টার যে অপশানটা রয়েছে, তো আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে কালার অপশান পেয়ে যাবেন, তো আপনারা এখান থেকে কালারে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন, চাঁদের যে কালারটা রয়েছে, তো আপনারা সেই কালারে ক্লিক করে আপনারা এখান থেকে কালারটাকে একটু বাড়িয়ে দেবেন। তো আপনারা এখান থেকে কালারটাকে বাড়িয়ে দেবেন, দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর সেমভাবে নিচে যে ভিডিও থাকবে, তো আপনারা সেই ভিডিওতে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা কালার ফিল্টারে গিয়ে, তো আপনারা এখানে অ্যাডজাস্টে গিয়ে আপনারা সেমভাবে কিন্তু সেই কাজটা করে দেবেন। তো আমি এখান থেকে কালারে গিয়ে এটাকে আমি হালকাভাবে একটু বাড়িয়ে দেবো, দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করব। করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ভিডিওটা আমার কিন্তু পারফেক্টভাবে একদম রেডি হয়েছে। তারপর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে খুব সহজে আপনারা কিন্তু ফোনে সেভ করে নিতে পারবেন, সেভে ক্লিক করে। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।